রাঙ্গনিয়া পৌরসভার মজুমদার খিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠত সোমবার দুইটা অনুষ্ঠিত হয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য নাসিরউদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য দেয় সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেকার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিল রাঙ্গনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার। বিশেষ অতিথি ছিল উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম সম্পাদক জসিমউদ্দিন তালুকদার সহ আরো বোধকে। অনুষ্ঠানত ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ। Dex News, C+ TV.